হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। পম্পাইস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওর ফার্স্টে তোমরা দেখে অবশ্যই বুঝে গেছো, একটা বার্থডে পার্টির ছোট ছোট একটু একটু ক্লিপ তোমাদের সঙ্গে মানে ফার্স্টেই শেয়ার করে দিয়েছি। কার বার্থডে, কোথায় বার্থডে বা কখন যাব, কে কে যাব অবশ্যই সবই বলবো। তো সকাল সকাল দেখো আমার রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, আর অবস্থায় দেখতে পাচ্ছ ঘেমে টেমে একদম একাকার অবস্থা। এদিকে দেখো শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হচ্ছে, আর এদিকে হচ্ছে পেঁপে, সরি সরি পেঁপে বলছি কেন, হচ্ছে কি বলে ওটাকে, এঁচোড় সেদ্ধ করছে। আর এদিকে দেখো বৌদি, বৌদি মাংস রান্না করছে, এঁচোড়টা আর হচ্ছে শিঙি মাছের ঝোলটা আমি রান্না করছি, আর বৌদি মাংসটা করছে। আর এদিকে দেখো আমার দিয়াও এসে দাঁড়িয়ে আছে, দিয়া দেখছে আমরা দুজনে কি করে রান্না করছি, ও রান্না শিখছে আমাদের কাছ থেকে। তো ওদিকে রান্নাবান্না আমাদের প্রায় হয়ে গেছে, আর এদিকে আমরা চলে এসেছি আমাদের উচ্চিংড়েদের স্নান করাতে। তো অনেকদিন ওদের স্নান করানো হয় না, তো বৌদি বললো চলো আমি আছি যখন দুজনে একসঙ্গে মিলে স্নান করে দিই। তো দেখো বৌদি স্নান করাচ্ছে, আমি ধরে আছি একটাকে, ধরেছিলাম। ওদিকে আবার দাদা এসেছে, দাদা ধরছে, আবার দাদা খাঁচাটা পরিষ্কার করে দিল। আর এদের অবস্থা দেখো, স্নান করে কি অবস্থা এদের, মনে মনে এরা খুব আমাদের বকাবকি করে যে কেন আমাদের স্নান করার কি অবস্থা, দেখো সবাইকে আবার দেখাচ্ছে আমাদেরকে, ইস কি অবস্থা দেখো, দেখলে হাসি লাগছে। দেখো নিজেদের নিজের ছেড়ে ছেড়ে পরিষ্কার করছে, আমি তো এমনি ওদের একটা মোটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়েছি, মুছে টুছে পরিষ্কার করে, তাও ভিজা ভিজা আছে, সে ভিজা ভিজাটা ওরা ছেড়ে ছেড়েই পরিষ্কার করে নিচ্ছে। আর এখন একটুখানি কোনো এখানে ছেড়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দেবো, ফ্যানটা চালিয়ে দিলে ওরা অলমোস্ট মানে শুকিয়ে শুকিয়ে যাবে। আর দেখো কি করছে দুটো, কিন্তু খুব কিউট লাগছে দেখতে, খারাপ লাগছে। আমি মুছিয়েছি একবার, অর্ণব মুছিয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। আর হচ্ছে আর এদের স্নান করালে যায় না কারো বাড়ি, আমার কোনো ফ্রেন্ডস মানে ফ্রেন্ডদের বাড়ি এই হচ্ছে খরগোশ আছে কিনা অবশ্যই কমেন্টে বলো। আমি এদের যখন তখনই দেখেছি কেমন একটা করে এরা, মানে এদের নেশা নেশা হয় একটু, মানে কেমন মানে কেমন করে, মানে ঢুলে ঢুলে পড়ে যায়, বুঝতে পারি না কেন এরকম করে ওরা। আর দেখো ওদের স্নান টান করার পর ওদের শুকানোর একটু একটু শুকানো হয়েছে, তারপরে এই সেই বৃষ্টি নেমেছে। ও এই বৃষ্টিতে কোথাও যেতে আমার তো একটু ইচ্ছা করে না, জানি না কী করবো, কিন্তু যেতে হবে, খুবই দরকার, না গেলে একজন খুব খারাপ মনে করবে, কষ্ট পাবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে কার ভালো লাগে বলো, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, ভীষণ মানে ঝড় ঝড়োয়া হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিলো, তার ভিতরে আমি একটুখানি কটা একটা শর্ট ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম, একটু স্লো মোশন ভিডিও দেখিয়ে দিলাম, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এদিকে দেখো আরও খুব জোরে জোরে, এর আগের দিন হচ্ছে ইয়ে পড়ছিলো যে কি বলে না, বরফ টাইপের কি পড়ে, আমি ওটাকে সঠিক বাংলায় বলতে পারি না কি কি বলে ওটাকে। তো দেখো খুবই ঠান্ডা জল, মনে হচ্ছে বরফ গলে গলে জল পড়ছে, খুবই ভালো লাগছে হাতে দিতে। আর এই নোয়াটা দেখো, নোয়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নোয়াটা মা দিয়েছে আমাকে, মা দিয়েছে না বৌদি দিয়েছে, আমি জানি না সঠিক, বৌদি এসছে, বৌদিকে তো তোমরা দেখেছো, তো কাল যেদিন এসছে সেদিনই স্বর্ণকারের দোকানে গেছিলো, তো ওই নোয়াটা এনে দিয়েছে। তো দেখো নোয়াটা খুব সুন্দর লাগছে, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিও। আর নোয়াটা কে না শোনার না, জানি না তোমরা হয়তো অনেকে শোনা মনে করতে পারো, কিন্তু শোনা না, আমি তোমাদের সঙ্গে মিথ্যে বলবো না। এটা হচ্ছে কেনা, তিনটে আনা হয়েছে, একটা মার জন্য আনা হয়েছে, একটা বৌদির জন্য, একটা আমার জন্য। তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে নোয়াটা, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর হচ্ছে বার্থডে পার্টি হচ্ছে কার সেটা বলে দিই, আর বেশি ইয়ে রাখি না। হচ্ছে বার্থডে পার্টি আমার একটা বান্ধবী, বান্ধবী হয় আগে মানে বিয়ের আগে বান্ধবী ছিল, মানে বিয়ের আগে কি এখনও বান্ধবী আছে, তো আর এখন হচ্ছে ননদ হয়, মানে শ্বশুরবাড়ির দিক দিয়ে ননদ হয় আর আমার দিক দিয়ে বান্ধবী হয়। তো ওর বউ ভাতে যা হয়েছিল মানে বিয়েতে আর রিসেপশনে যা হয়েছিল, তারপরে আর ওর বাড়ি এমনি প্রতি বছর বছর আমাদের যেমন হরি ঠাকুরের মৎসব হয় ওদের বাড়িও হয়, প্রতি বছর নিমন্ত্রণ করা হয়, কিন্তু সত্যি কথা বলতে না যেতে পারি না, অসুবিধায় না কোনো না কোনো একটা অসুবিধায় পড়ে যায় যেতে পারি না। কিন্তু এবার খুব অনেকবার ফোন করেছে, রাগারাগি করছে যে বান্ধবী আয় একটু, বেশিক্ষণ থাকবে না, এক দু ঘন্টার ব্যাপার, এসে ঘুরে চলে যাস। তো রাতে জন্মদিন পার্টি আছে, ছোট্টখাটো একটা জন্মদিন পার্টি করেছে, দেখো সবাই মিলেই যাচ্ছি। আর হচ্ছে ঝর্ণা মাসি, মাসি দেখছো, মাসির হচ্ছে যে দেওরের মেয়ে হয়, মানে অনেক সব দিক দিয়ে সম্পর্ক,
আর এদিকে দেখো আমাদের ডিম্পির ড্রেসটা, দেখো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বলো তো। আমরা সবাই রয়ে রেডি যাওয়ার জন্য, আর যাচ্ছি হচ্ছে আমরা গোবরডাঙ্গা। তো আমরা বনগাঁর থেকে গোবরডাঙ্গা ট্রেনে উঠবো, উঠে আর দাদা বৌদিও সঙ্গে যাচ্ছে, কিন্তু দাদা বৌদি জন্মদিন পার্টিতে যাচ্ছে না, দাদা বৌদি হচ্ছে আমাদের সঙ্গে ট্রেনে উঠবে। উঠে দাদা বৌদি ওখান থেকে মানে বেরিয়ে যাবে আর আমরা গোবরডাঙ্গায় নেমে যাব। আর এদিকে দেখো আমরা হাঁটা শুরু করেছি, বৌদিও হাঁটা শুরু করেছে, সবাই মিলে, মানে সবাই আগে চলে গেছে, আমি আর বৌদি পেছন পেছন যাচ্ছি কথা বলতে বলতে। দেখো পেছনে দুটো কাকিমারা কেমন করে দেখছে যে আমি ক্যামেরার সামনে করে কি বলছি, কথা বলছি কেন। এরকম না, অনেকেই, অনেকে আশেপাশে অনেকেই, আমি যখনই ক্যামেরা অন করি, সামনে দেখাই বা কথা বলি, কত লোকে কত রকমের কমেন্ট করে, কথা বলে, দেখে, কিভাবে বুঝতে পারি না। আমি আগে খুব মানে কেমন একটা লাগতো সবার সামনে ক্যামেরার সামনে কথা বলতে বা ক্যামেরার সামনে দাঁড়াতে, খুব একটা কেমন একটা মানে কি বলবো, কেমন একটা লাগতো মানে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু এখন সেইটা আর হয় না অতটা। আরও চেষ্টা করছি, আরও যে লজ্জাটা বা সেই কেমন একটা লাগে না, সেই ভাবটা একটুখানি ইয়ে করবো, মানে যে যাই মনে করুক, এরকম মনে করবো যে আমার কিছু আসে যাচ্ছে না, আমি ক্যারি করবো না, আমি আমার মতন ভিডিও করছি, আমি কোনো খারাপ কাজ তো করছি না, আমি আমার মতন ভিডিও করছি, সেটার দিকে আমি ফোকাস করব। আর এদিকে সঙ্গে আরেকটা বান্ধবী যাচ্ছে আমাদের, ওকে ফার্স্টের দিকে একটু দেখালাম, ও খুব লজ্জা পাচ্ছে, ওই জন্য ওকে আর বেশি দেখালাম না তোমাদেরকে। আর মেশো যাচ্ছে, বৌদি যাচ্ছে, আরেক মানে আরেকটা বৌদি এসছে, আরেকটা বৌদি, দাদা, পুচকি, ওনাদের একটা ছেলে আর একটা পুচকি, তো সবাই মিলে যাওয়া হচ্ছে, চলে আসবো রাত্রেবেলায়, চলে আসবো, বেশি বেশি রাত করব না। নটা 40-এ না কটায় বললো ট্রেন আছে, তো 9:40-এর ট্রেনে চলে আসার চেষ্টা করব। তো চলো দেখি বার্থডে পার্টিতে কী কী হয়, সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা স্টেশনে আমরা চলে এসেছি, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা হিট করে দিও। আমার যারা নতুন বন্ধু আছো তাদেরও বলছি, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে দেখো, আবারও দেখা মানে আবারও চলে আসবো নতুন আর একটা ভিডিও, না ভিডিও এখনও এন্ড হয়নি, ভিডিও এখনও অনেক বাকি আছে, আর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী করে ভিডিওটা করেছি সে একমাত্র আমি জানি আর ভগবান জানে। ফোন টোন ভিজে, নিজে তো ভিজেছি, ফোন টোনও খুব ভালোভাবেই ভিজেছে। তো দেখো চলে এসেছি, তো আর বেশি বকরবকর করছি না, আবার তোমরা ফুল ভিডিওটা এনজয় করো আর আমি পার্টিটা মানে বার্থডে পার্টিটা এনজয় করি। তো টাটা ফ্রেন্ডস।